আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে বাগানে কিছু কাজ করব এবং সেই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সবজি গাছের পাশাপাশি আমার বাগানে বেশ কিছু ফলের গাছও রয়েছে, যেটা প্রায় 2 বছর বা 3 বছর হবে গাছগুলোর বয়স। সেজন্যই এই গাছগুলো যখন দ্রুত বেড়ে উঠছে তখন সেগুলো আরও কিছুটা বৃদ্ধির জন্য প্রুনিং করাটা খুবই জরুরি। এখানে আমার গাছের নিচের যে অংশগুলো গোড়ার পাশে দিয়ে এত ঘাস এবং উইড ভরে গেছে, এগুলোকে যদি একটু কেটে দেয়া না হয় তবে কিন্তু গাছটা ভালো মতো বেড়ে উঠতে পারবে না। যে কোনো গাছের গোড়ার দিকে সূর্যের আলোটা লাগাটা খুবই প্রয়োজন। সে কারণেই আজকে আমি গাছের যে ডালগুলো রয়েছে সেগুলোকে প্রুনিং করে দেব বা কেটে দেব বা ছেঁটে দেব। নিচে থেকেই সেই গাছগুলো করা শুরু করেছি। অনেক ডাল আমি ইতিমধ্যে কেটে ফেলেছি, তো হঠাৎ ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যাদের বাগানে গাছ রয়েছে ফলের গাছ, সেগুলো যদি আপনারা একটু কেটে দেন তখন দেখা যায় যে নিচের দিকে থেকে গাছটা এভাবে পরিষ্কার থাকলে উপরে খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং আলো বাতাস আসতে পারে। আমার এখানে যেহেতু গাছটা রয়েছে, আমার চলাচলের জন্য নিচে থেকে যখন অনেক ডালপালা ছড়িয়ে যায় তখন হাঁটাচলা করা যায় না। এখানে কেটে দিচ্ছি। আর এই টুলটা আমি উইলকো থেকে এনেছিলাম, খুবই মানে কি বলবো ইউজফুল। এত সহজে যে কোনো গাছের ডাল কেটে ফেলা যায়, কোনো কিছুই করতে হয় না, জাস্ট একটু প্রেস করলে হয়ে যায়। এখানেও রয়েছে এগুলো প্লাম ট্রি, তারপরে চেরি। এটার মধ্যে যদিও এখনও আসেনি তবে অধিকাংশ গাছেই প্লাম আসা শুরু করে দিয়েছে। অনেক ডাল আমি কেটে ফেলেছি। আর আজকে যে দিন, এখন এই বিকেলবেলা ভাবলাম যে এই ডালগুলো কেটে দেই। আর যেহেতু এসে অনেক সময় সময় পাওয়া যায় না কাজে থেকে, তারপরও দিনটা একটু বড় হতে কিছুটা বিকেলবেলা গার্ডেনে কাজ করা যায়। এটা চেরি আসা শুরু করেছে এখানে, এবং এটা আরেকটা প্লাম ট্রি। ছোটো ছোটো প্লাম, এত মিষ্টি, এক একটা মনে হয় যে কি বলবো। আমি একটা জায়গা থেকে, এই গাছটা থেকে যখন প্লাম খেয়েছিলাম, তারপর সেখান থেকে এই গাছের মানে এনে গাছের অংশে এনে গাছটাকে আমি লাগিয়েছিলাম। তাতে মাশাল্লাহ আমার গাছটা বেড়েছে এবং সেখান থেকে প্রায় 2 বছরের মাথায় কিন্তু এই যে প্লাম আসা শুরু করেছে। এই গাছটা অনেক বড় হয়, অনেক লম্বা হয়ে যায়, যেটা মেইন থেকে যেখান থেকে এনেছিলাম। আরও রয়েছে আপেল, উপরে প্রচুর আপেল এসেছে। আর আজকের দিনটা এতটা ঠান্ডা, আমার এখানে কিছুক্ষণ আগেই হিল পড়েছে, তারপরে মানে এই ঠান্ডা, এই বৃষ্টি, এই রোদ, এই ধরনের ওয়েদার আমাদের গাছগুলো ছোটো ছোটো, স্পেশালি ছোটো ছোটো গাছগুলোর জন্য খুবই মানে সেট হওয়া কঠিন হয়ে পড়ে। তাই কিছু কিছু গাছকে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে, আমার আগের ভিডিওতে শেয়ার করেছি যে ভেতরে নিয়ে গেছি, এবং আরেকটা কাজ করেছি যখন ঘাস কাটছি সেই ঘাসগুলো প্রত্যেকটা গাছের উপরে দিয়ে দিয়েছি। এতে আমার গাছগুলো ময়েশ্চার থাকবে এবং যখন বৃষ্টি হচ্ছে সেটা এই মাটি সাথে ঘাসগুলো শুষে নিতে পারবে। এখানে আজকে যে কাজটি করব, আমার প্রচুর ডাটা চারা বেরিয়েছে, তো সেগুলোকে রক্ষা করার জন্য, সেগুলো যেহেতু গ্রিন হাউসে রেখেছি, যেগুলো বাইরে দিয়েছিলাম সেগুলো মোটামুটি তো ভালো নেই, তাই ভাবলাম যে গ্রিন হাউসে বা ভেতরে রেখে যদি এই গাছগুলোকে কিছুটা বড় করা যায়, কারণ ঠান্ডা তো এখানে থাকবেই, তারপরেও গাছগুলোকে যদি এর এখন যদিও আমাদের ওয়েদারটা কিন্তু গাছগুলো বড় হওয়ার, এগুলোকে যদি এখনও আমরা ওইভাবে রেখে দিই তখন দেখা যায় যে সেই পটে থেকে থেকে সেগুলো ড্রাই হয়ে নষ্ট হয়ে যায়। সেই উদ্দেশ্যে আমি আরেকটা কন্টেনার রেডি করছি, যেখানে আমার এই ডাটাগুলোকে, এখান থেকে কিন্তু আমি দুটো সাইড নিয়ে বাইরে লাগিয়েছিলাম, সেগুলো তেমনভাবে ভালো নেই, পুরোপুরি ঠান্ডায় নষ্ট হয়ে গেছে। তো এগুলো কিন্তু একসাথে এতগুলো যখন থাকছে তখন দেখা যাবে যে এগুলো দুর্বল হয়ে যাবে, তাই এখান থেকে কিছু কিছু বড় বড় ডাটা যেগুলো হয়ে গেছে এগুলো কিন্তু যখন বড় হয়ে যায় জাস্ট একটু উপর থেকে মাটিটাকে ভিজিয়ে টেনে নিলেই উঠে আসে, শিকড়টা ছিঁড়ে যায় না। এটা দেখলাম এবছরই আমি প্রথম লাগিয়েছি ডাটা, মাশাল্লাহ। এখান থেকে আমি হালকা করে তুলে তুলে এই কন্টেনারটার মধ্যে লাগাবো।
আর তাতে যতই বাইরে ঠান্ডা থাকুক, যদি এখানে সেট হয়ে যায় তবে কিন্তু মোটামুটি এই ডাটাগুলো বের উঠবে। দেখা যাক আমার এই পদ্ধতিটা কতটুকু সফলতা আনে। এর ফলে যখন একটু ওয়েদারটা ভালো হবে তখন আমি সহজেই সেখান থেকে নিয়ে বাইরে দিলে তখন আর এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানেও তাই, এখান থেকে যখন আমি বড় বড়গুলো তুলে নিব তখন দেখা যাবে যে নিচে যেগুলো ছোট ছোট আরও আসছে সেইগুলোও বড় হওয়ার মানে একটা জায়গা পাবে। অনেক সময় একসাথে এই শাকগুলো ছিটিয়ে দিলে বড়গুলো যখন থাকে তখন নিচেরগুলো আলো পায় না এবং আস্তে আস্তে আবার কিন্তু সেগুলো পচে যায় ছোট ছোট থাকে যখন। এখানে বেশ কিছু এরকম সাইজের নেব এবং নিয়ে বিভিন্ন কন্টেনারে দিয়ে গ্রিন হাউসে রাখার চেষ্টা করব। অনেক হেলদি দেখেই বোঝা যাচ্ছে যে মোটামুটি এগুলো নষ্ট হবে না। এই বড় চারাগুলোকে একটু পারমানেন্টলি আমি আরেকটা কন্টেনারে দেওয়ার চেষ্টা করব, তাতে দেখা যাবে সেখান থেকে আর নড়াচড়া না করলে তখন সেই গাছগুলো খুব দ্রুত বের হবে। সেই উদ্দেশ্যেই আরেকটা কন্টেনার নিয়েছি পুরনো মাটির সাথে, বোন মিল, তারপরে এক্সেল, তারপর ফিশ ব্লাড অ্যান্ড বোন একটু বেশি পরিমাণে দিয়ে মাটিটাকে উর্বরতা করা দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে নেড়ে এটার মধ্যে আমি এই চারাগুলো একে একে বসিয়ে দিব। এখানে যখন ওয়েদারটা ভালো হয়ে যাবে তখন আমি জাস্ট এই কন্টেনারটাকেই বাইরে দিয়ে দিব। এই ভেতরে এনে যখন এভাবে রাখা হচ্ছে তখন কিন্তু গাছের বেড়ে ওঠার জন্য একটা জায়গা পাচ্ছে এবং সেই সাথে ঠান্ডাটাও আক্রমণ করতে পারছে না। এখন আসলে যে ওয়েদারটা চলছে আমাদের প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু এভাবে কন্টেনারগুলোকে বড় করে দেওয়ার সময়, তাতে হয়তো যে সময়টুকু থাকবে, যেহেতু জুন মাস চলে এসেছে এখনও আমাদের এখানে কিন্তু ওয়েদারের কোনো ভরসা নেই, তখন দেখা যাবে যে গাছগুলো বেড়ে ওঠার একটা সম্ভাবনা থাকবে। এভাবেই করে দিলাম। এভাবে আমি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব আর একটু হালকা করে পানি দিয়ে দিচ্ছি, এতে রাতের বেলার মধ্যে এই গাছগুলো সেট হয়ে যেতে পারবে এবং সকালে আশা করা যায় এগুলো ঠিক হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারাও যারা বিভিন্ন জাতের সবজি লাগিয়েছেন যেমন কিউকাম্বার, এগুলোকে ছোট ছোট পটে না রেখে এগুলোকে যদি এভাবেই দুটা তিনটা মিলিয়ে একটা কন্টেনারে দিয়ে দিয়ে রাখা হয় একটু গরম জায়গায়, যদি ঘরে অথবা গ্রিন হাউস, তবে কিন্তু গাছগুলো দেখা যাবে খুব দ্রুত বেড়ে উঠবে। সেই সাথে আমার এখানে আবার ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে এখানকার এখন অবস্থা। আর যখন বৃষ্টি পড়ছে তখন এতটাই ঠান্ডা যে বলার মতো না। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।